অমর নায়ক সালমান শাহ। 90 দশকের জনপ্রিয় নায়ক ছিলেন তিনি। একটানা জনপ্রিয় সব ছবি তিনি উপহার দিয়েছেন। 1996 সালের 6ই সেপ্টেম্বর তাকে হারিয়েছে চলচ্চিত্র অঙ্গন। আর আসছে 19শে সেপ্টেম্বর প্রয়াত এই নায়কের 45তম জন্মবার্ষিকী। ছোট পর্দার দর্শকের জন্য তার স্মরণে এবারের ঈদে বিশেষ এক অনুষ্ঠান প্রচার করবে বাংলা ভিশন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে মৌসুমী ওমর সানিকে। তাদের সঙ্গে থাকবেন গুণী নির্মাতা সুহানুর রহমান সুহান। এরই মধ্যে FDC 3 নম্বর ফ্লোরে এই অনুষ্ঠানে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানটি নিয়ে ওমর সানি মানব জমিনকে বলেন, সালমান শাহ, আমি সুহান ভাই ও মৌসুমীর সঙ্গে বেশি সময় কাটিয়েছি, তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। অনুষ্ঠানে আমরা চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহ, আমার ও মৌসুমীর অবস্থান, কেয়ামত থেকে কেয়ামত ছবিসহ নানা বিষয়ে আলোচনা করেছি। এর বাইরে আরেক জনপ্রিয় তারকা জাফর ইকবাল ভাইকে নিয়েও কথা হয়েছে। মৌসুমী বলেন, সালমান শাহ স্মরণেই অনুষ্ঠানটি করা হয়েছে। এখানে কেয়ামত থেকে কেয়ামত ছবিসহ সালমান শাহর উজ্জ্বল ক্যারিয়ার ও বর্তমান চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। সালমান এমন একজন নায়ক ছিলেন যিনি 1993 সালে মারা গেলেও এখন পর্যন্ত দর্শক হৃদয়ে সমান জনপ্রিয় হয়ে বেঁচে আছেন। ঈদের জন্য নির্মাণ করা এই অনুষ্ঠানের নামটি এখনও নির্ধারণ করা হয়নি। এটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হোসাইন।